রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের সঙ্গে সঙ্গেই কিন্তু প্রথম আটক প্রথম গ্রেফতার এসএসসিতে এই যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রথম বড় গ্রেফতার এটা বলা যেতেই পারে এবং গতকাল থেকে এই খবরের দিকে আমাদের নজর রয়েছে আপনাদের জানিয়ে রাখি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য তাকেও কিন্তু আটক করা হয়েছে এমনটাই সূত্রের খবর ইতিমধ্যেই তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরও করানো হয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি এবং গতকালই দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরে এই সুকান্ত আচার্যর বাড়িতে যায় ইডি আধিকারিকরা এবং সেখানে তার বাড়িতেও তল্লাশি চালানো হয় ঘণ্টার পর ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করানো হয় তল্লাশি চালানো হয় এবং তার বাড়িতেও টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছিল আমাদের প্রতিনিধি ভক্তি দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে আমরা একটু ভক্তির কাছে চলে যাব ভক্তি এই মুহূর্তের আর কি আপডেট রয়েছে আমরা যেমনটা জানি যে ইতিমধ্যেই এই সুকান্ত আচার্য তাকে আটক করে তাকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে কিন্তু তার বাড়ির লোকজন একেবারে মুখে কুলো পেটেছেন গোটা বিষয় সম্পর্কে তাদের বাড়ির লোকজনের তরফ থেকে কি এই বিষয়ে আর কোনো বক্তব্য কিছু রাখা হয়েছে বা কিছু বলছেন তারা দেখো তুমি ভালো প্রশ্ন করেছো যে প্রশ্নটার প্রথম এই উত্তরটা আমি বলতে হয় যে তিনটে বাইশ নাগাদ সুকান্ত বাড়ি ঢুকলো তার বাবা কিন্তু বলছে সুকান্ত বাড়িতে আছে অর্থাৎ নিউ ব্যারাকপুরে আছে তার বাবা কিন্তু সেই বাইকটা আমাদের দিয়েছে তার গ্রেপ্তারি নিয়ে জল্পনা শুরু হয়েছে কেননা ইডি সূত্রে যেটা আমরা জানতে পেরেছি তাকে আটক করা হয়েছে পরবর্তীকালে তাকে গ্রেপ্তারও করা হয়েছে এই খবর আছে ইডি সূত্রে কিন্তু পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে ছবিও আমরা পেয়েছি যে সুকান্ত তিনটে বাইশ নাগাদ বাড়ি ঢুকলো যদিও স্থানীয় লোক অর্থাৎ তার এলাকাবাসীরা কিন্তু বলছে এইটা সুকান্ত কিনা তারাও সন্দিহানে আছে কেননা তার পরিবারের লোকরা বলছে তিনি বাড়িতে আছেন কিন্তু এলাকাবাসীর সঙ্গে যেহেতু মেশেন না তাদের সাথে উনি ঠিক মতন তাদের মুখও দেখেননি বেশ কিছু লোক জায়গা থেকে আমরা যে খবর পাচ্ছি যে তিনি যখন তিনটে বাইশে ঢুকলেন সেটা কিন্তু সুকান্ত আচার্য কিন্তু এই বিষয়টা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে তার বাড়ির লোক কিন্তু তার বাবা বলছে তিনি বাড়িটাও দিয়েছেন যে তিনি বাড়িতে আছেন এখন দেখার বিষয় যে সুকান্ত যে গ্রেপ্তার সেটা ইডি কি বলে ইডি সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে তাকে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে কিন্তু সুকান্ত আচার্যর বাড়ির লোকজন তারা একেবারে বিপরীত কথা বলছেন একদম তাই সুকান্তর বাড়ির বিপরীত কথা বলছে তার প্রতিবেশী যারা আছে কিছু সংখ্যক লোক ওই ছবি দেখে বলল এটা সুকান্ত অর্থাৎ সুকান্ত গ্রেপ্তার হয়েছে বা তাকে ইডি নিয়ে গেছে যে জল্পনা সকাল থেকে হচ্ছে আমরা সেটাও কিন্তু আমরা বলছিলাম দর্শকদের যে সুকান্ত গ্রেপ্তার হয়েছে কিন্তু আর যে গ্রেপ্তারি নিয়ে জল্পনা তৈরি হয়েছে যে পরিবারে প্রায় এখানে এক থেকে দেড়শো লোক আছে যারা নাকি সুকান্ত বাড়ির সামনে আমরা আসার পর তারা জড়ো হয়েছে তারা আমরা যখন তিনি ঢুকছেন তিনটে বাইশ নাগাদ আমরা যে ছবিটা পাই যদিও মুখে মাস্ক ছিল পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু সেখানে কিন্তু মানে অধিকাংশ লোক বলছে এটা সুকান্ত সেই নিয়ে আমরাও কিন্তু সন্ধিয়ানে আছি যে সুকান্ত কি গ্রেপ্তার হলো নাকি তিনি বাড়িতেই আছেন সেটা এখনো পরিষ্কার আমাদের কাছে নেই ইডি সূত্রে যেটা আমরাও পাচ্ছি যেটা তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন দেখার বিষয় সে কি গ্রেপ্তার হয়েছে না বাড়িতে আছে তিনটে বাইশ নাগাদ তিনি ঢুকেছেন সকালে বেরিয়েছেন সকালে তার কাকা মধুসূদন আচার্য বলেছেন তিনি নিউ ব্যারাকপুরে আছে একটু কাজে গেছেন কিন্তু তিনটে বাইশের পর যখন তিনি বাড়ি ঢুকলেন তখন আমরা যখন তার বাড়ির সামনে নক করলাম তার বাবা বেরিয়ে আসলেন তিনি বললেন তিনি নিউ ব্যারাকপুরে আছেন বাড়িতে আছেন বারবার কেন আমাদের ডিস্টার্ব করছেন অর্থাৎ তার এই গ্রেপ্তার নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে পরিষ্কার বলা যেতে পারে এখন দেখার বিষয় সুকান্ত গ্রেপ্তার করলে ইডি সেটা এখনো কিন্তু পরিষ্কার নয় অনেক ধন্যবাদ ভক্তি দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে এতক্ষণ ছিলেন আপনাদের জানিয়ে রাখি